আজকের গাবতলী বাজারের সবচেয়ে বড় গরু এটা, একদম সবচেয়ে বড় গরু, একদম সবচেয়ে বড় গরু। আচ্ছা, এই সাইডে লো চাইপালো গরু হইলো, গরু গরু হইলো, এত বড় গরু। OnePlus Nord Pacman Edition, আপনি কোথা থেকে নিলেন, কি প্রোডাক্টটা নিলেন, কে কত টাকা কমে দিল সেটা বিষয় না, বিষয় হলো নেন যে কোনো এক দোকান থেকে নেন, দুই তিনটা দোকান রিসার্চ করলে বোঝা যাবে যে এটা আসলে প্রোডাক্টের প্রাইসটা কত আছে, কত আছে ভাই। আর বেশ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটা 100% অরিজিনাল ইনিকটিভ প্রোডাক্ট নেওয়া, চেক করে নেবেন। হ্যাঁ, যেহেতু প্রোডাক্ট আনঅফিশিয়াল বিভিন্ন মাধ্যমে আসে, তো এটা আসার সময় দাদাও কাছে ধরা খাইছিল, এক কথা বলতে গেলে এটা ডিএম খাইছিল, তো ওই বাংলায় আর কি জেলখানা থেকে ছাড়া পাইছে, দশ পিস প্রোডাক্ট। হ্যাঁ, জেলখানা ছাড়া পাইছে, অনেক কষ্টে বের করছি, তো M4 5G। এটা কি বাজে আসলে, আরো বেশি ভালো রাখতে নতুন ফোনের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি চলে আসছি। তো কোথায় আছি, অবশ্যই অনেকদিন পরে আপনাদের সুপরিচিত একটি মুখকে আপনারা দেখতে পাচ্ছেন, সোহাগ ভাইয়াকে, এবং অনেকদিন পর চলে আসলাম আমি সোহাগ ভাইয়ের শপে। সোহাগ ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু সোহাগ ভাইকে দেখেন একদম পুরো হিরোর মতো লাগতেছে, কিন্তু মানে পুরাই পাংখা স্টাইলে। যাক, ঈদের আগে আমরা স্পেশাল পাবো তো আজকে ধামাকা প্রাইস, ইনশাআল্লাহ ঈদের আগে ধামাকা প্রাইজই পাবেন। আচ্ছা, ওকে। তো যেহেতু ভাইয়া মানে দেখে মনে হচ্ছে যে ভাইয়ার মন অনেক ভালো আছে, এখন তো নরমালি সবাই বলে যে ভাইয়া আজকে আমার মন ভালো নেই, মন ভালো নেই, তো নরমালি কিন্তু সোহাগ ভাইয়ের আজকে মন অনেক বেশি ভালো আছে, তো স্পেশাল একটা প্রাইস পাবো। পুরো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করেন। তো কোথায় আছি, এটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক ডি তে, শপটির নাম্বার হচ্ছে 99, আর শপের নাম কিন্তু আমাদের সোহাগ ভাইয়ের নামে নামকরণ করা, শপের নাম কিন্তু সোহাগ ইলেকট্রনিক্স। আর এই শপটিতে আসলে আপনি কি কি পাচ্ছেন, বাংলাদেশে অফিসিয়াল আনঅফিসিয়ালি যতগুলো ডিভাইস হয়ে থাকে প্রত্যেকটা ডিভাইস কিন্তু অ্যাভেলেবল আছে, স্পেশালি যারা বলেন যে ভাইয়া আনকমন কিছু ডিভাইস চাচ্ছে, মানে ইনটেক যেগুলো সচরাচর সব দোকানে পাওয়া যায় না, এরকম ডিভাইসও কিন্তু এই শপটিতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এবং একটু ওয়েট করলে কিন্তু সেই ডিভাইসগুলো আপনারা দেখতে পারবেন, অবশ্যই সেটা মার্কেটের বেস্ট প্রাইসের মধ্যে যারা ঢাকার বাইরে আছে। এদের আগে একটা ডিভাইস লাগবে, কিভাবে পারচেস করবো, একটা ট্রাস্টের শপ আছে, অবশ্যই 100% ট্রাস্টের সাথে সোহাগ ইলেকট্রনিক্স থেকে কিন্তু ঢাকার বাইরে 64 জেলার যে কোনো প্রান্ত থেকে এই সকল ফোনগুলো নেওয়া সম্ভব, হাতে একটি পুরনো ফোন আছে। এদের আগে নতুন জামার সাথে সাথে একটা নতুন ফোনও যাচ্ছে, কি করবো, পুরনো ফোনের বক্সও চলে আসেন এই শপে, এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো নতুন ডিভাইস আপনারা নিয়ে নিতে পারবেন, হাতে টাকা নাই, গরু কিনতে টাকা ফোন লাগবে, কি করা যায়, একটা ক্রেডিট কার্ড আছে, ইএমআই বা কিস্তি সুবিধার মাধ্যমে কিন্তু এইসব থেকে যে কোনো ডিভাইস নেওয়া সম্ভব। আমি বেশি কথা বলবো না, সকল সুবিধা এইসব থেকে আপনারা পাচ্ছেন, স্পেশালি কেমন প্রাইস পাচ্ছেন সকল কিছু জানার জন্য এখন চলে আসি আমাদের সোহাগ ভাইয়ের কাছে। এর ফাঁকে বলতে চাই, এখন আমাদের এই ছোট্ট চ্যানেল দরদামকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে প্রত্যেকটা দিন শুধুমাত্র ঈদের আগে স্পেশালি না, সারা বছর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের সামনে চলে আসি, আর সেই ভিডিওগুলো পেয়ে যান সবার আগে। আমাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে আমরা রিয়েলমি দিয়ে শুরু করব। রিয়েলমির মধ্যে আমাদের কাছে বর্তমানে সবচেয়ে লো রেঞ্জের প্রোডাক্ট হচ্ছে রিয়েলমি নার্জো 50i। আচ্ছা, 50i যারা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান বা ফ্যামিলি মেম্বারদের কাউকে গিফট করতে চান, তাদের জন্য আমি বলবো যে যারা রিয়েলমি পছন্দ, যে না আমি রিয়েলমি ছাড়া কিছু নেবো না, তা আমি বলবো তাদের জন্য এটাও নিতে পারেন। রিয়েলমি নার্জো 50i 4GB RAM 64GB ROM, আর অফিসিয়াল প্রাইস হচ্ছে 11,990 টাকা। যারা দরদাম ব্লগ দেখে আসবেন, ইনশাল্লাহ 500 টাকা ডিসকাউন্ট দেবো, মানে অফিসিয়াল 500 টাকা ডিসকাউন্ট, অফিসিয়াল প্রাইস থেকে 500 টাকা ডিসকাউন্ট দেবো, প্লাস প্রত্যেকটা সেটের সাথেই পাবেন গ্লাস প্রোটেক্টর, ইয়ারফোন, ওটিজি কেবল, প্লাস অফিসিয়াল 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি, 1 ইয়ার পার্টস ওয়ারেন্টি, প্লাস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। রিয়েলমি নার্জো 50 এ যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চান, সারাদিন বাইরে কাজ করেন, হ্যাঁ ব্যাটারির জন্য একটা বেস্ট ফোন দরকার, তো তাদের জন্য আমি বলবো রিয়েলমি নার্জো 50A 4GB RAM 128GB ROM, এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 14,990 টাকাতে। আচ্ছা, 14,990। রিয়েলমি 9 Pro Plus, এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, যেমন গেম ক্যামেরার জন্য ঠিক তেমনি প্রসেসরের জন্য, তো এটা 8GB RAM 128GB ROM, আজকের অফার প্রাইস ছিল মাত্র 28,490 টাকা। আচ্ছা, পূর্বে অনেকের অনেক প্রাইস ছিল 30,532 উপরে ছিল, 34,35,37,000 টাকা পর্যন্ত এই প্রোডাক্টের প্রাইস ছিল, তো যাই হোক এখন মাত্র 28,490 টাকা, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রাইস। তো যারা এই মডেলটা লিস্টে রাখছেন, আর দেরি করেন না, এই অফার থাকা অবস্থায় নিয়ে নেন, পরে হয়তো আবার দাম বেড়ে যেতে পারে। যাদের বাজেট 15-16 বাজেট, তাদের জন্য সবচেয়ে একটা ভাইরাল করা প্রোডাক্ট, আলোচিত প্রোডাক্ট রিয়েলমি, কম দামে সব ধরনের কনফিগার আছে, হ্যাঁ রিয়েলমি নার্জো 50। এটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে অফিসিয়াল বাই আনঅফিসিয়াল, দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ।
তো আনঅফিশিয়ালটার প্রাইস হচ্ছে আজকের প্রায় 4GB RAM 64GB ROM মাত্র 15490 টাকা হ্যাঁ আচ্ছা আর অফিশিয়াল যেটা আছে অফিশিয়াল 464 প্রাইস হচ্ছে 17990 টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র 17390 টাকা 17390 টাকা বেস্ট প্রাইস মিলে গেছে ইনশাআল্লাহ রিয়েলমি 9 5G হ্যাঁ স্পেশাল কালার এটা দুইটা কালার হয় ব্ল্যাক অর হোয়াইট তো দুইটা কালারই अवेलेबल আছে এটার বৈশিষ্ট্যটা আগে একটু বলি রিয়েলমি 9 5G এর মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আরেকটা হয় 108 মেগাপিক্সেল ক্যামেরা যেটা 108 মেগাপিক্সেল ক্যামেরা ওটা হচ্ছে 8/128GB অফিশিয়াল প্রোডাক্ট বাই মেড ইন বাংলাদেশ বাংলাদেশ অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রাইস হচ্ছে 27000 টাকা তো ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি মাত্র 26000 টাকা 25800 টাকা 25500 করা যাবে জানেন আচ্ছা 25500 8/128GB 25500 টাকা অফার প্রাইস আর এটা হচ্ছে Realme 9 5G 464 এটা সাইজ একটু ছোট ওইটা থেকে আর এটার আউটলুকিংটা একটু ডিফারেন্স 464 এটা হচ্ছে মাত্র 16990 টাকা এবং 6/128GB 19990 টাকা C31 464 প্রাইস হচ্ছে 14000 টাকা এটার মধ্যে ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র 13490 টাকা তো ফোনই অথেন্টিক ইনেক্টিভ প্লাস হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমরা চেক করে দেবো 100% অফিশিয়াল প্রোডাক্ট Realme GT Neo 2 Neo 2 টা হ্যাঁ Realme GT Neo 2 Realme GT Neo 3 টা আছে প্লাস হচ্ছে Realme GT Neo GT 2 আচ্ছা GT 2 হ্যাঁ আচ্ছা GT যারা একটু ফ্ল্যাগশিপ ডিভাইস Realme এর মধ্যে একটু ফ্ল্যাগশিপ ডিভাইস চান তাদের জন্য এই ডিভাইসগুলো ইনশাআল্লাহ একটা ভালো কালেকশন আচ্ছা তো Realme GT 2 8/128GB 43490 টাকা আচ্ছা ঠিক সেম Realme GT Neo 3 এটারও সেম প্রাইস 8/128GB 43490 টাকা এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে ফরেস্ট গ্রিন কালার আচ্ছা অসাম তো এরপর পাচ্ছি আমরা Realme GT Neo 2 টা GT Neo 2 এটা কিন্তু মেড ইন বাংলাদেশ অফিশিয়াল প্রোডাক্ট আর এই দুইটা কিন্তু আনঅফিশিয়াল অফিশিয়াল প্রাইস 8GB RAM 128GB ROM 39990 টাকা অফিশিয়াল প্রাইস আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে রাখবো মাত্র 37000 টাকা অনেকে বলবেন যে ভাই এই প্রোডাক্ট আগে তো আরো কমে সেল হয়েছে 36 35 37 এরকম সেল হয়েছে তো ভাই এখন পরিস্থিতিটা সবাই জানেন যে দেশের পরিস্থিতি কোন অবস্থানে আছে সবকিছুরই দাম বাড়তেছে হ্যাঁ তো কিছু করার নাই চেষ্টা করি একটা ভালো প্রাইস দেওয়ার জন্য তো এটাই আজকে আমার জন্য আপনাদের তরফ থেকে আমার তরফ থেকে আপনাদের জন্য একটা ভালো প্রাইস হ্যাঁ আরেকটি হারানো ডিভাইস এক কথায় বলতে গেলে ওল্ড ইজ গোল্ড প্রো সিরিজের মধ্যে 9 প্রো আর 7 প্রোটা এখন রানিং আছে তো 7 প্রো একটু যদিও পুরাতন ডিভাইস বাট যে কনফিগারেশন আরো এক বছর পর্যন্ত এটা ডিমান্ড থাকবে একদম এক কথায় প্রসেসর ক্যামেরা হ্যাঁ ডিসপ্লে চার্জার পোর্ট সবকিছু মিলে একটা জোস একটা ফোন প্লাস স্টাইলিশ হ্যান্ডি ফোন সো 8GB RAM 128GB ROM এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 27990 টাকা যারা দরদাম ব্লগ দেখে আসবেন যদি আমার স্টকে অ্যাভেলেবেল থাকে ডিসকাউন্ট প্রাইসে দেব মাত্র 25490 টাকা C35 যেটা আমার নাম দেওয়া আইফোনের বাচ্চা আইফোনের বাচ্চা এবং বাংলাদেশে এট ফার্স্ট আমি সেলার Realme C35 এবং এই দরদাম ব্লগই সবার আগে এই ভিডিও পাবলিশ হয়েছে হ্যাঁ তো যাই হোক তখন কিন্তু আনঅফিশিয়াল ছিল অফিশিয়াল ছিল না প্রাইস অনেক হাই ছিল হ্যাঁ 19-20 পর্যন্ত এই প্রাইস আসছিল হ্যাঁ তো এখন 4GB RAM 128GB ROM রেগুলার প্রাইস 16990 টাকা হয়তো চেষ্টা করবে একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য বাট প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যে কি পরিমাণ বাড়ে না কমে Realme 8 বর্তমান প্রাইস হচ্ছে 24990 টাকা তো ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছি আমরা মাত্র 23490 টাকা আচ্ছা ওকে মানে ভাই গতকালকে 23000 টাকায় কিনছি হ্যাঁ তো আমিও তাদের সাথে আমিও একমত আজকে প্রোডাক্ট কিনতে গিয়া দেখি যে 490 টাকা প্রাইস বাড়তি আচ্ছা তো আমারও কিছু করার নেই এটা অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রাইস এটা অফিশিয়াল ব্যাপার স্যাপার এর মধ্যে যে আমাদের প্রফিট দেয় হ্যাঁ 90% প্রফিট আপনাদের জন্য ছেড়ে দেই সামথিং আমরা কিছু সিটা বানা রাখি এরপর আমরা চলে আসবো সরাসরি Xiaomi মধ্যে Xiaomi আজকে একটু হাই কোয়ালিটি সেট দিয়ে শুরু করি ওকে হ্যাঁ যেটা হচ্ছে Xiaomi 11i এটা দুইটা স্পেস দুইটা পরিচিতি দাও একটা হচ্ছে হাইপার চার্জার নামে আর একটা হচ্ছে 66 অর্ডার Realme Xiaomi 11i 6/128GB 27490 টাকা 66 অর্ডার চার্জার এবং 30490 টাকা 8/128GB 66 অর্ডার আর 120 ওয়াট মানে হাইপার চার্জার যারা যাচ্ছেন তাদের জন্য 30490 টাকা 6/128GB এবং 33990 টাকা 8/128GB হাইপার চার্জারটা X4 বসন্ত কালার বসন্ত কালার যদিও কালারটা রেয়ার
তাদের জন্য বলবো, যে বললাম যে প্রাইস চেঞ্জ হয়ে যায়, তারপরও যদি প্রাইস কমে আমার বেশি রাখার কোনো চান্স নাই, কারণ এটা কম্পিটিশন বাজার, কার থেকে কে কমে প্রাইস দিবে সেটা নিয়ে সারাদিন আমাদের চ্যালেঞ্জ থাকে। তো ইনশাল্লাহ আসবেন, এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ যে মার্কেট থেকে অন্তত বেশ প্রাইসটা পাবো। একদমই M4 5G, যারা Xiaomi-র মধ্যে 5G 20,000 টাকা বাজেটের মধ্যে 5G চান Xiaomi মডেল, তাদের জন্য আমি বলবো যে পোকো M4 5G নিতে পারেন। এটা 50 megapixel ক্যামেরা, মিডিয়াটেক ডায়মন্ড 700 প্লাস 90 GHz রিফ্রেশ রেট, ফুল HD+ ডিসপ্লে, এবং 5000 mAh ব্যাটারি, ভালোই খারাপ। তো এটা 4GB RAM 64GB ROM, প্রাইসটা 20-এর কাছাকাছি অলমোস্ট। তো যে যদি কারো ইন্টারেস্ট থাকেন তো নক দিবেন, চেষ্টা করবো বেশ প্রাইস দেওয়ার জন্য। মি নোট 10S 664 আজকের অফার প্রাইসে পাচ্ছি মাত্র 16,390 টাকা, এবং 6100 GB পাচ্ছি 19,490 টাকা। প্রত্যেকটা সাধারণত ব্লু কালারটা অ্যাভেলেবেল বেশি, এটা হচ্ছে নেবুলা কালার, এটাও মানে ভুলবশত আইসা পড়ছে, এটাও রেয়ার কালার। Redmi Note 10 Pro Max 8GB RAM 128GB ROM, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন। অনেকে বক্স না দেখলে বুঝতে কষ্ট হয়, আইসা দোকানে প্যাচ লাগায় দেয়, মানে বুঝাইতে সমস্যা আপনাদের। তো বারবার ভিডিওতে বলি, এখনো বলতেছি আবার দোকানে আসবেন, ঠান্ডা মাথায় এক কাপ চা খাওয়ায় আরো বুঝাবো, সমস্যা নাই। এটা হচ্ছে দুইটাই কিন্তু Note 10 Pro, হ্যাঁ, কিন্তু দুইটার বক্সের ছবিগুলো দেখেন। তো এটা হচ্ছে এখানে তিনটা ফোনের ইয়া দেয়া আছে, এখানে কিন্তু দুইটা ফোন। এই যে এখানে বুঝেন, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro 64 megapixel ক্যামেরা, মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, তো এটার হচ্ছে Redmi Note 10 Pro নামে আমরা শর্টকাটে চিনি, 6100 GB 20,490 টাকা আজকের অফার প্রাইসে থাকছে। এবং যারা Redmi Note 10 Pro Max বা Redmi Note 10 Pro 108 megapixel ইন্টারন্যাশনাল গ্লোবালটা চাচ্ছেন, তাদের জন্য 8100 GB মাত্র 26,990 টাকাতে পাবেন। এবং হচ্ছে যারা Note 10 Pro Max 6100 GB চান, তাদের জন্য মাত্র 24,000 টাকার মধ্যে 24,000। Xiaomi 11i 5G প্রসেসরের প্রোডাক্ট, প্লাস হচ্ছে যারা স্লিম সেট চান, স্টাইলিশ হ্যান্ডি ফোন চান, তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট ফোন হবে। প্লাস হচ্ছে ক্যামেরা, পারফরমেন্স, আফটার সেল সার্ভিস সব কিছু যদি বেস্ট চান স্টাইলিশ ফোনের মধ্যে, তাহলে এটা একটা স্টাইলিশ ফোন। হ্যাঁ, তো এটার 8GB RAM 128GB ROM, বর্তমান প্রাইস হচ্ছে 28,490 টাকা। 256GB চান একটু প্রাইস বেশি, বর্তমান বাজারে 30,490 টাকা বা 30,990 টাকা এর মধ্যে বেচা কিনে হচ্ছে বর্তমান বাজারে। তো একটা গেমার ফোন, একটা গেমার প্রসেসরের একটা ইউনিক কোয়ালিটি ফুল একটা ডিভাইস, এটা হচ্ছে পোকো F3 6GB RAM 128GB ROM, আজকের অফার প্রাইসে পাচ্ছি মাত্র 28,990 টাকাতে। Redmi Note 11 6GB RAM 128GB ROM, আজকের অফার প্রাইসে পাচ্ছি আমরা মাত্র 19,490 টাকা। এবং 6GB 64GB পাচ্ছি 17,490 টাকা, এবং 4GB RAM 64GB ROM পাচ্ছি মাত্র 16,490 টাকা। Redmi Note 8 Pro, আচ্ছা Note 8 Pro একসময় মার্কেটে এত চাহিদা ছিল, Note 8 Pro এটা। হ্যাঁ, Note 8 Pro এটার যে প্রসেসর, Helio G90T গেমিং প্রসেসর, বর্তমান বাজারে কোনো ব্র্যান্ডের কোনো মডেলে G90T গেমিং প্রসেসর নাই, বর্তমান বাজারে রানিং কোনো মডেলে নাই। হ্যাঁ, আর 90T প্রসেসর যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন যে এটার পারফরমেন্স কেমন। আর অনেকে বলবেন যে ভাই এই পুরান ফোন, পুরান ডিভাইস কই পাইলেন, 2 বছর আগের মডেল কই পাইলেন? আসলে এটা যেহেতু প্রোডাক্ট আনঅফিশিয়াল বিভিন্ন মাধ্যমে আসে, তো এটা আসার সময় দাদাও কাছে ধরা খাইছিল, এক কথা বলতে গেলে এটা DM খাইছিল, তো ওই বাংলায় আর কি জেলখানার দিকে ছাড়া পাইছে। হ্যাঁ, জেলখানায় ছাড়া পাইছে, অনেক কষ্টে বের করছি। আর প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন আপনারা, সিল প্যাক ইনেকটিভ প্রোডাক্ট পাবেন, ইউজ ব্যবহৃত রিপাবলিশ, এই ধরনের কমেন্ট করে নিজেকে বোকার প্রমাণিত করবেন না। হ্যাঁ, আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 6GB RAM 128GB ROM 18,990 টাকা, এটাও ইনেকটিভ প্রোডাক্ট, 100% অরিজিনাল প্রোডাক্ট। পোকো M2 রিলোডেড, আচ্ছা M2 রিলোডেড, হ্যাঁ পোকো M2 রিলোডেড, 4GB RAM 64GB ROM মাত্র 14,000 টাকা। OnePlus 9RT সবচেয়ে কম দাম ছিল, কিন্তু সেই কম দামের বাহাদুরি কিন্তু 9RT-র শেষ, কারণ হচ্ছে একটু বাজার বাড়তি, আগে ছিল
41.5 সেল করছিলাম হ্যাঁ এখন 42 হয়ে গেছে 41 পর্যন্ত সেল করছি আমি আচ্ছা আচ্ছা 12256 হ্যাঁ 12256 কিন্তু আজকের বাজারে 42500 টাকা চলে আসছে 42.5 হয়ে গেছে অলরেডি আজকের বাজারে আচ্ছা 42 বা 42.5 এর মধ্যে আপ ডাউন করতেছে বাজার তো যেহেতু ঈদের বাজার ঈদের বাজারে সবাই বলে ভাই ঈদ উপলক্ষে কি ডিসকাউন্ট দিচ্ছেন আরো দাম বেড়ে যায় না ঈদ উপলক্ষে এমন একটা সিচুয়েশন আসে যে ঈদ উপলক্ষে আরো দাম বেড়ে যায় কারণ কি ওই সবাই ঈদের 15-20 দিন আগে কোনো কেনাকাটার খবর থাকে না গরুর মতন আর কি গরুর হাটে পুরো হাট ভর্তি গরু কিন্তু বেচা কিনি হয় না ওই সানরাইতে গিয়ে ভিড় পড়ে তখন দাম বাইরা যায় তো ঈদের বাজারের এরকম সিচুয়েশন এটা প্রতি বছর যে ইন্টারন্যাশনাল বাজার থেকে যে আসে তা না এগুলো আসলে যত ইম্পোর্টার আছে সব দেশে চলে আসে তখন আর প্রোডাক্ট আসে না যার কারণে চাহিদা বেশি থাকে দাম অটো বেড়ে যায় এখানে আরো একটা ডিভাইস আছে গুগল পিক্সেল 5 হ্যাঁ আচ্ছা 5 এগুলো কিন্তু পিক্সেল 5 হ্যাঁ এগুলো যারা ফ্ল্যাগশিপ ডিভাইস চান একটু ডিফারেন্স ইউনিক ডিভাইস চান তাদের জন্য এই ডিভাইস গুলো তো এটা হচ্ছে আপনার 38990 টাকা 6GB RAM 128 গুগল পিক্সেল 5 এটা হ্যাঁ 128 সিম্ফনি ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা সিম্ফনি মানে অনেক ভালো লাগতেছে কিন্তু কি মডেল ভাই এটা এটা হচ্ছে সিম্ফনি হেলিও 30 আচ্ছা মানে বক্সটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ হেলিও 30 এটা হচ্ছে 6GB RAM 128GB ROM 108 মেগাপিক্সেল ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস হচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং যারা একটু হ্যাঁ কম রেঞ্জের মধ্যে একটু মানে লুকটা আবার আনকমন স্পেশাল একটু ফিল নিতে চান একটু লেদারের মতো ফিনিশিং ভাই এটা আমি নিয়ে নিব ভাবছি যদি নেন আমি বলবো যে না সার্ভিস খারাপ পাবেন যে না না খুব ভালো সার্ভিস পাবেন এতটুকু কারণ আমার বিশেষ করে কি আমি সেল করব যে তা না আমার মন থেকে আমি বলতেছি যে অনেকদিন পরে ভালো লাগতেছে সিম্ফনি অনেকদিন পরে একটা ভালো প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে হ্যাঁ মিডিয়াটেক পাবলিকের ইউজারের কাস্টমারের মনের দিকে বিবেচনা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক আফসোস করছি যে সিম্ফনির 2016 এর পরে কোনো ট্যাব বের করে নাই রাইট এই কোম্পানির একটা সমস্যা ছিল যে ট্যাব বের করে নাই আর হচ্ছে ফ্ল্যাগশিপ সেট বের করে নাই যার কারণে কোম্পানি একটু বর্তমান বাজারে সবাই কম্পিটিশনে সবার পিছনে আছে তো আশা করি যে হয়তো সেই জিনিসটা বুঝতে পারছে কামব্যাক করবে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে যারা কনফিগারেশন দেখবেন হেলিও 30 এটা কনফিগারেশন দেখবেন যা ভালো লাগে অবশ্যই পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটা দুইটা কালার এটা হচ্ছে সিলভার গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন হচ্ছে মাত্র 14990 টাকা 6128GB 6128GB 14990 টাকা লো রেঞ্জের মধ্যে যেমন 4GB RAM 64GB ROM মাত্র 10990 টাকা প্লাস ডিসকাউন্ট তো পাবেন ডিসকাউন্ট পাবেন আর এটা Z55 এটার সম্পর্কে একটু যারা আগ্রহী আছেন গুগলে একটু এই মডেলটা দিয়ে সার্চ করবেন যে এটার কনফিগারেশনটা কি কি আছে যে কনফিগারেশন দিছে আশা করি যাদের বাজেট 10-11-12 হাজার টাকার মধ্যে 464 ডিভাইস চান আশা করি তাদেরকে একটা তাদের একটা পছন্দের ডিভাইস হবে হ্যাঁ প্রসেসরটা খুব ইউনিক মাত্র 34500 টাকা B23 গোল্ড কালার পাচ্ছেন আমরা B23 প্রো যারা আরেকটু ফ্ল্যাগশিপ ডিভাইস চান সরাসরি ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আর 12 আজকের অফার প্রাইস পাচ্ছি মাত্র 15000 টাকা তো এখন আমরা চলে আসি স্পেশাল ডিভাইস হ্যাঁ আনঅফিশিয়াল প্লাস হচ্ছে OnePlus এর ডিভাইস OnePlus এর ডিভাইস বাট আজকের গাবতলি বাজারের সবচেয়ে বড় গরু এটা একদমই সবচেয়ে বড় গরু একদম সবচেয়ে বড় গরু আচ্ছা এই সাইডে লো চাই পেলো গরু হইলো গরু গরু হইলো এত বড় গরু OnePlus Nord প্যাকম্যান এডিশন প্যাকম্যান এডিশন 256GB ROM হেভি ওয়েট আজকের প্রাইস হচ্ছে 42990 টাকা একদম ফুলি সিল প্যাক করা থাকবে 42490 টাকা 990 টাকা Xiaomi এর মধ্যে আরো একটা ডিভাইস আছে সেটা হচ্ছে নোট 11 প্রো নোট 11 প্রো 4G নোট 11 প্রো প্লাস 5G নোট 11 প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মানে 11 প্রোর অনেক সিরিজ 11 সিরিজের 11 প্রো সিরিজের মধ্যে অনেকগুলো ডিভাইস নোট 11 এস নোট 11 টি হ্যাঁ তো সবচেয়ে আলোচিত ডিভাইস হচ্ছে নোট 11 প্রো নোট 11 প্রো 4G 6123490 টাকা 128GB 25490 টাকা এবং নোট 11 প্রো প্লাস 5G 6125000 টাকা 128GB 28000 টাকা নোট 11 প্রো 5G যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ওটো 27990 টাকা 8GB RAM 128GB ROM OnePlus 9R আচ্ছা 8 128GB 12256GB 8 128GB হচ্ছে 38000 টাকা 12256GB পাচ্ছে 42490 টাকা নট CE2 এটা আনঅফিশিয়ালটা হচ্ছে মাত্র 31500 টাকা এবং অফিশিয়ালটা হচ্ছে 34000 টাকা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আইফোন 13 প্রো ম্যাক্স আচ্ছা 256GB সিলভার ব্লু কালার আচ্ছা তো যা যেটা লাগে নেবেন সমস্যা নাই প্রাইস আজকের প্রাইসটা থাকছে মাত্র
27,990 টাকা। আপনি কোথা থেকে নিলেন, কি প্রোডাক্টটা নিলেন, কে কত টাকা কমে দিল সেটা বিষয় না, বিষয় হলো নেন যে কোনো এক দোকান থেকে নেন, দুই তিনটা দোকান রিসার্চ করলে বোঝা যাবে যে এটা আসলে প্রোডাক্টের প্রাইসটা কত আছে, কত আছে ভাই। আর বেস্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটা 100% অরিজিনাল ইনিকটিভ প্রোডাক্ট নেওয়ার জন্য, চেক করে নেবে, হ্যাঁ চেক করে নেবে। তো এরপর আমরা পাচ্ছি এখানে OnePlus N10, অনেকদিন পর দেখলাম আমি নিজেও, অনেকদিন পরে, তো আপনি তো আসছেন অনেকদিন পরে আমার শপে, এই জন্যই অনেকদিন পরে দেখলাম, কিন্তু আমার কাছে যত পুরান প্রোডাক্ট আছে 100% অরিজিনাল প্রোডাক্ট আছে, চেষ্টা করি ওগুলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করার জন্য। তো যাই হোক, আপনার 12GB 256GB মাত্র 88,000 টাকা আছে, মাত্র 80,000 টাকা মাত্র 57,000 টাকা দুইটাই অ্যাভেলেবল আছে। তো এগুলো OnePlus এর প্রাইসটা একটু বেশি ভেরিফাই করে, আপ ডাউন করে, তো ফোন দিয়েন, চেষ্টা করবো বেস্ট প্রাইস দেওয়ার জন্য। Xiaomi 11T Pro, যারা Xiaomi-র মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস চান তাদের জন্য আমি বলবো Xiaomi 11T Pro-টাও দেখতে পারেন যদি Xiaomi লাভার হন। তো এটার বাজেট 50,000-এর আশেপাশে, 8,256 এবং 12,256 দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। ঈদ উপলক্ষে আপনাদের জন্য কালেকশন এই ছিল আমাদের, আমার কাছে, প্লাস এর পাশাপাশি যেমন আইফোন 13 ছিল, 11 ছিল, 12 ছিল, 12 প্রো ছিল, 13 প্রো ছিল, তো প্রত্যেকটা প্রোডাক্টেরই বেস্ট প্রাইজই পাবেন ইনশাল্লাহ। তো যে যখনই নিবেন, নেওয়ার আগে অবশ্যই ফোন দিবেন, ফোন দিয়ে আপনি আপডেট প্রাইসটা জেনে আসবেন, মানে মার্কেটের মধ্যে ভালো প্রাইস পাবেন ইনশাল্লাহ, মার্কেটের মধ্যে ভালো প্রাইস পাবেন। আর যারা ঢাকার বাইরে আছেন, কুরিয়ারে নিতে চান, 1,020 টাকার বিনিময়ে আপনি প্রোডাক্টটা আপনার গন্তব্য স্থানে পাচ্ছেন, মানে 1,020 টাকা বিকাশ করে আপনি অ্যাড্রেস দিবেন, আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট ডেলিভারি হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বাকি টাকা ওখানে দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে সোহাগ ইলেকট্রনিক্স নামে, এখানে যে কোনো ইনফরমেশন নিতে পারবেন, প্রাইস, প্রোডাক্টের আপডেট, রিভিউ, যে কোনো প্রয়োজন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই, গরু খাওয়ার জন্য দাও। হ্যাঁ অবশ্যই, গাবতলির সবচেয়ে বড় খাওয়ার, বড় না বড় গরু, গাবতলির সবচেয়ে বড় গরুর দাওয়াত রইল।